দর্শক সুবোধপুর আমন্ত্রণ ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সবশেষ সংবাদ ও বিশ্লেষণ নিয়ে নিউজ 24 এর নিয়মিত আয়োজন বিজনেস আওয়ারে সাথে রয়েছি আমি সুলতান আহমেদ দর্শক রবি থেকে বৃহস্পতিবার দুপুর 1টায় প্রচারিত হচ্ছে আমাদের এই অনুষ্ঠান গোটা আয়োজনে দেশ বিদেশের ব্যবসা বাণিজ্যের সবশেষ খবর ছাড়াও থাকবে খবরের বিশ্লেষণ এছাড়াও শেয়ার বাজার ও মুদ্রা বাজারের আপডেট সহ জানাবো আন্তর্জাতিক বাণিজ্যের হালচাল দর্শক শুরুতেই আজকে শেয়ার বাজারের খবর গতি ফিরছে না দেশের দুই পুঁজি বাজারে গেল সপ্তাহের হতাশা থেকে বাজার কিছুটা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও তা কাঙ্ক্ষিত হারে হচ্ছে না চলতি সপ্তাহের চার কার্যদিবসে প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসই তে মোট লেনদেন হয়েছে 2028 কোটি টাকা প্রতিদিন গড়ে লেনদেন হয়েছে 507 কোটি টাকা যা তার আগের সপ্তাহের চেয়ে খানিকটা ভালো হলেও স্বাভাবিক বাজারের তুলনায় বেশ কম চার কার্যদিবসে প্রধান সূচক ডিএসই এক্স বেড়েছে 33 পয়েন্ট বর্তমানে ডিএসই এর বাজার মূলধন দাঁড়িয়েছে 7,64,160 কোটি টাকা যা গেল সপ্তাহের শেষ দিনের চেয়ে প্রায় 1,500 কোটি টাকা বেড়েছে ডিএসই এর পাশাপাশি লেনদেন খানিকটা বেড়েছে সিএসই তেও তবে সেখানেও লেনদেন স্বাভাবিক বাজারের তুলনায় বেশ কম বলেই মনে করছেন সংশ্লিষ্টরা সপ্তাহের শেষ দিনে আজ কেমন চলছে লেনদেন পরিস্থিতি তা আপনাদের জানাতে চাই আমরা দর্শক এই মুহূর্তে আমরা সরাসরি যেতে চাই ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসই তে ডিএসই যদি আমি এই মুহূর্তের পরিস্থিতি জানাই যেমনটি বললাম যে চলতি সপ্তাহের প্রথম দিকে আমরা দেখেছিলাম বেশ খানিকটা উত্থান ছিল দেশের দুই পুঁজি বাজারে প্রথম তিন দিন অবশ্য পরের দুদিন কিন্তু আবার নেতিবাচক ধারায় লেনদেন হচ্ছে আজকেও কিন্তু দেখতে পাচ্ছি যে নেতিবাচক ধারায় লেনদেন হচ্ছে প্রধান পুঁজি বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান যে সূচকটি রয়েছে ডিএসই এক্স সেটি এখনো পর্যন্ত প্রায় 10.9.36 পয়েন্ট কমেছে এবং এই মুহূর্তে অবস্থান করছে 6,251 পয়েন্টে এর পাশাপাশি ডিএসই শরিয়া সূচক যেটি রয়েছে সেটিও কমেছে ডিএস 30 সূচকটিও কিন্তু প্রায় 1.5 পয়েন্ট কমে 2,207 পয়েন্টে অবস্থান করছে আমি যেমনটি কিছুক্ষণ আগেই বলছিলাম যে লেনদেনের গতিও কিন্তু আগের চেয়ে অনেকটা কমে এসছে আমরা দেখতে পাচ্ছি এখন পর্যন্ত প্রায় 3 ঘন্টারও বেশি লেনদেন হয়েছে ডিএসইতে মাত্র 250 কোটি টাকা লেনদেন অর্থাৎ গড় যে লেনদেন আমরা বললাম যে এই সপ্তাহে চার কার্যদিবসে 507 কোটি টাকা তার চেয়েও আজকে হয়তোবা লেনদেন কম হবে কারণ আর কিন্তু মোটামুটি 1.5 ঘন্টার মতো লেনদেন বাকি রয়েছে ইতিমধ্যে 3 ঘন্টা পার করেছে ডিএসই ডিএসই তে যেসব কোম্পানিগুলো আসলে লেনদেনে অংশ নিয়েছে আমি যদি সেই দিকে নজর দিতে চাই দর্শক এর মধ্যে দাম বেড়ে লেনদেন হচ্ছে মাত্র 23টি কোম্পানির এবং দাম কমার পরিমাণটি বেশি 64টি কোম্পানির দাম কমে লেনদেন হচ্ছে এবং অপরিবর্তিত থেকে লেনদেন হচ্ছে 208টি কোম্পানির যেহেতু সার্কিট ফ্লোর প্রাইস রয়েছে সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রায় 200টি কোম্পানি কম বেশি প্রতিদিনই আনচেঞ্জড বা অপরিবর্তিত থেকেই লেনদেন হচ্ছে ডিএসই তে তো এই পরিস্থিতি আসলে এই মুহূর্তে ঢাকা স্টক এক্সচেঞ্জ সিএসই তো আসলে খুব বেশি লেনদেনের গতি নেই পুঁজি বাজারের এই পরিস্থিতিতে পরিস্থিতিকে কতটা স্বাভাবিক মনে করছেন সংশ্লিষ্টরা কিংবা কবে নাগাদ এই পরিস্থিতির উত্তরণ হতে পারে এই প্রশ্নের উত্তর দিতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন দুজন অতিথি আমাদের সঙ্গে রয়েছেন বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশন বিএমবিএ সভাপতি মোহাম্মদ সাইদুর রহমান আরও রয়েছেন নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিএসইসির নির্বাহী পরিচালক ও একই সঙ্গে তিনি মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম জনাব আমি আশা করি দুজনই আমাকে শুনতে পাচ্ছেন জনাব সাইদুর রহমান শুরুতে যদি আপনার কাছে আসি আমরা দেখতে পেয়েছিলাম এই সপ্তাহটি বেশ আশা দিয়েই শুরু হয়েছিল যদিও সপ্তাহের শেষ দিকে এসে সেই আশাটা আসলে নিরাশায় চলে যাচ্ছে লেনদেন কমে এসছে সূচক কমছে এবং সবচেয়ে বড় যে বিষয়টি গড় যে লেনদেন সেটি 400 থেকে 500 কোটি টাকা যেটি কয়েক মাস আগেও প্রায় 1 থেকে 1.5 হাজার কোটি টাকার ঘরে ছিল এই বাজারকে কতটুকু স্বাভাবিক বাজার বলে মনে করবেন আপনারা ধন্যবাদ আসলে বাজার যখন যে পর্যায়ে চলে সেটাকে তখনকার জন্য স্বাভাবিক বলতে হবে এখানে তো আপনি নিজে যে ইনফরমেশন গুলো শেয়ার করেছেন যে অনেকগুলো শেয়ারই ফ্লোট প্রাইসে আছে যার ফলে যদি আমার বেশিরভাগ শেয়ার লেনদেন হইতে না পারে তাহলে আসলে লেনদেনের সাপোর্টটা কিভাবে তৈরি হবে ভলিউম কিভাবে ক্রিয়েট হবে ফ্লোট প্রাইস তো আমাদের জন্য একটা সমস্যা কিন্তু একটা বিশেষ পরিস্থিতিতে এটা ক্রিয়েট করা হয়েছিল এটা প্রয়োজন ছিল যে সাধারণ বা ব্যক্তি পর্যায়ের বিনিয়োগকারীদেরকে রক্ষা করার জন্য আসলে এই ইনিশিয়েটিভটা সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশন নিয়েছিলেন আজকে কয়েক মাস আগে তো সেটা পর্যায়ক্রমে এখন লেনদেনকে আসলে অনেকটা ক্ষীণ করে ফেলছে তবে আমরা মনে করি
যে এখান থেকে আমরা হয়তো অতি দ্রুত বের হবো, কিন্তু বের হওয়ার জন্য কিছু পলিসি সাপোর্ট অবশ্যই দরকার সংশ্লিষ্ট কর্তৃপক্ষদের থেকে। ইতিমধ্যে আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষদের দৃষ্টি আকর্ষণ করেছি, বাংলাদেশ সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশন তাদের পক্ষ থেকে যে ধরনের উদ্যোগগুলো নেওয়া যায় সেগুলো সবই নিয়েছেন, কিন্তু পাশাপাশি অন্যান্য সংস্থার সহযোগিতাও আমাদের প্রয়োজন আছে এবং অন্যান্য সংস্থার সহযোগিতা আসলেই বাজারতে গতিশীলতা হবে। জনাব সাইদুর রহমান, আপনার কাছে আমি আবারও আসবো যদি মোটা দাগে, আপনার কাছে আরেকটি বিষয় জানতে চাই যে এই যে লেনদেনের কমে যাওয়ার প্রবণতা, আপনি বললেন যে এর পেছনে আসলে ফ্লোর প্রাইস কে, আপনি বললেন যে এখানে যেহেতু ফ্লোর প্রাইস দেওয়া রয়েছে অনেক কোম্পানি লেনদেন হচ্ছে না, তবে মোটা দাগে হচ্ছে এর আগেও আমরা দেখেছিলাম ফ্লোর প্রাইস দেওয়ার পরে বাজার ঘুরে দাঁড়িয়েছিল এবং ফ্লোর প্রাইস থাকার পরেও প্রায় সব কোম্পানি কিন্তু দাম বেড়ে লেনদেন হয়েছিল, প্রায় 2,000-2,500 কোটি টাকা লেনদেন হয়েছিল সেই সময়। তো এখন এমন কি হয়ে গেল যে এত বেশিরভাগ কোম্পানি ফ্লোর প্রাইসে আটকে রয়েছে, ক্রেতা নেই, বিক্রেতারা বসে আছে এবং লেনদেন 400-500 কোটি টাকার ঘরে চলে এসেছে? জি, আপনি যে সকল ইনফরমেশন গুলো শেয়ার করছেন সেটা যথার্থ, কিন্তু আপনাকে পারিপার্শ্বিক অবস্থা চিন্তা করতে হবে। যখন আগে ফ্লোর প্রাইস ছিল এবং ওই রকম লেনদেন ছিল, তখন কিন্তু বৈশ্বিক অর্থনৈতিক মন্দাটা এরকম ছিল না, তখন ইউক্রেনের যুদ্ধ ছিল না। এই ইউক্রেনের যুদ্ধকে কেন্দ্র করে যে বৈশ্বিক অর্থনৈতিক মন্দা আসছে সেটা কিন্তু সকল জায়গায় কম বেশি প্রভাব ফেলছে, আমাদের এখানেও তা ব্যতিক্রম নয়। আপনি জানেন আমাদের ডলার ক্রাইসিস নিয়েও অনেক হতাশা গেছে, তো এগুলো কিন্তু আস্তে আস্তে এখন একটা নিয়ন্ত্রণমূলক অবস্থায় চলে আসছে। আমাদের ইনফ্লেশন কমে আসছে, ফরেন রিমিটেন্স বাড়তেছে, আমরা এগুলোকে এখন ইতিবাচক ভাবে দেখছি। হয়তো এটা ডিসেম্বর মাস বছর এন্ড, এখানে অনেকেরই অ্যাডজাস্টমেন্টের ইস্যু থাকতে পারে, এই সকল কারণে হয়তো সাময়িক ভাবে এখন আমরা যেই প্রতিবন্ধকতা বা যেই দৃঢ়তা দেখছি সেটা কিছুদিনের মধ্যেই কেটে যাবে এবং আমরা নতুন বছরে হয়তো নতুন আঙ্গিকেই দেখবো পুঁজিবাজারকে। স্বাভাবিক ভাবেই এর আগে আমরা দেখেছিলাম যে ফ্লোর প্রাইস দেওয়া হয়েছিল, বাজার যখন গতিতে নিজ গতিতে ফিরে এসছে তখন আপনারা ফ্লোর প্রাইসটি তুলে দিয়েছিলেন, অনেকেই বলেছিলেন সেই সময় ফ্লোর প্রাইস কেমন একটা মধুর বিষয় ছিল, কিন্তু এখন এই নেতিবাচক বাজারে কিন্তু অনেকেই আঙুল তুলছেন যে ফ্লোর প্রাইস দেয়াতে লেনদেন আরো কমে এসছে এবং অনেক বিনিয়োগকারী তাদের প্রয়োজনীয় টাকা তুলতে পারছে না। এটি নিয়ে আসলে কমিশন কি ভাবছে? ফ্লোর প্রাইস একটা পলিসি ডিসিশন, এটা নেওয়া হয়েছিল মেইনলি দুইটা রিজনে। একটা ছিল যে তখন বেশ কিছু ফোর্স সেল আসতেছিল, তো ফোর্স সেল কে মিনিমাম লেভেলে রাখার জন্য ফ্লোর প্রাইস ইন্ট্রোডিউস করা হয়েছিল, যাতে প্রাইস আর কারেকশন না হয়ে তার পারচেজ পাওয়ার কমে না যায়। সেকেন্ড যেটা ছিল যে বাজার ডাউনওয়ার্ড ট্রেন্ডে থাকলে তখন ইনভেস্টরদের মধ্যে একটা স্পেকুলেশন থাকে যে বাজার আরো পড়বে, তো যে কারণে তখন তারা আর বাই মোডে আসে না, তো ইনভেস্টরদের মধ্যে কিছুটা আস্থার সংকট তখন ছিল যে বাজার আরো পড়বে। তাদের মধ্যে আস্থা বৃদ্ধি করার জন্য যে একটা ফ্লোর প্রাইস দেওয়া হয়েছে, যে তারা এটা বিশ্বাস করে যে ফ্লোর প্রাইস নিচে আর যাবে না, তখন তারা বাই মোডে চলে আসছে। আপনি জানেন যে আমাদের মার্কেটে সমস্ত ম্যাক্সিমাম কোম্পানি জুন এন্ডিং আর ডিসেম্বর এন্ডিং, তো এইবার ধরেন যে জুন এন্ডিং কোম্পানির যে সব কোম্পানির জুন এন্ডিং আছে সেগুলো ডিক্লারেশন শেষ হয়েছে এবং ডিক্লারেশনের পরবর্তীতে ম্যাক্সিমাম কোম্পানির রেকর্ড ডেটের পরে প্রাইস অ্যাডজাস্ট হয়েছে এবং পরবর্তীতে ফার্স্ট কোয়ার্টারের যে ডিক্লারেশনটা আসছে এটা গত বছরের তুলনায় কিছুটা এবার পোর পারফরমেন্স হয়েছে, যে কারণে মানে এই জুন এন্ডিং কোম্পানিগুলোর লেনদেন কিছুটা কম হইতেছে, এটার কারণে টার্নওভার একটা ফল করছে, এটা একটা রিজন। সেকেন্ড আর একটা টার্নওভার ফল করার রিজন হইল যে ডিসেম্বর এন্ডিং যে সব কোম্পানি আছে ম্যাক্সিমাম ব্যাংক, লিজিং এবং ইন্স্যুরেন্স কোম্পানি, তো আমাদের যেহেতু বৈশ্বিক অর্থনৈতিক মন্দা এবং ইকোনমিক ইন্ডিকেটর নিয়ে বিভিন্ন ধরনের রিউমার আমাদের অর্থনীতিতে আছে এবং সেখানে আমাদের যারা ইনভেস্টর আছে তাদের মধ্যে স্পেকুলেশন আছে, যেহেতু আপনার আর্থিক খাতের কোম্পানিগুলোর প্রফিটেবিলিটি এই এই বছরের যে ডিসেম্বর এন্ডিং হবে সেখানে কেমন হয়, আগামীতে কেমন ডিভিডেন্ড দিতে পারবে, সেই সমস্ত স্পেকুলেশন থেকে তারা ফার্দার ইনভেস্টমেন্টে আসতেছে না, যে কারণে হয়তোবা আমাদের যেমন ব্যাংক এবং লিজিং কোম্পানির জানুয়ারি মাসের মাঝামাঝি মোটামুটি অপারেটিং প্রফিটের একটা ডাটা চলে আসে তখন হয়তোবা আমরা আশা করতেছি যে এটা টার্নওভার ইনক্রিজ করবে জানুয়ারির থেকে। এবং আপনি জানেন যে আমাদের যে মার্কেট ইন্টারমিডিয়েট আছে এবং প্রাতিষ্ঠানিক ইনভেস্টর যারা আছে তাদের কিন্তু ডিসেম্বর এন্ডিং এবং লাস্ট কোয়ার্টারের লাস্ট মাসে অনেক ক্ষেত্রে ইনস্টিটিউশনাল ইনভেস্টর যারা আছে তারা ফার্দার ইনভেস্টমেন্টে
যেতে চায় না, কারণ তাদের কিছু প্রভিশনিং এর বিষয় থাকে, আবার নতুন করে ইনভেস্ট করলে মার্কেট যদি কারেকশন হয় সেক্ষেত্রে তাদের আবার আনরিয়ালাইজ লস হয়ে যায়, সেটার উপর প্রভিশনিং রাখতে হয়। তাদের একটা নির্দিষ্ট লেভেলে প্রফিট দেখানোর একটা চেষ্টা থাকে, যে কারণে তারা ফার্দার ইনভেস্টমেন্টে যেতে চায় না। আমরা আশা করতেছি যে এটা ডিসেম্বরের পরে জানুয়ারিতে তাদের দিক থেকেও মানে অনেকটা ইনভেস্টমেন্ট বাড়বে, এটা আমাদের প্রত্যাশা। এবং আপনি যদি দেখেন যে জুলাই থেকে আমাদের সেপ্টেম্বর পর্যন্ত ফরিং পোর্টফোলিও ইনভেস্টর যারা আছে তাদের বাইয়ের থেকে সেলটা অনেক বেশি ছিল, এবং আমাদের ধরেন যে নভেম্বর মাসে এসে এটা এই ট্রেন্ডটা কমে গেছে, এবং আমাদের কাছে যে তথ্য আছে ডিসেম্বর মাসে এটা কিছুটা সেলের পরিবর্তে বাই কিছুটা বেশি হবে। এটা বলতে পারেন হয়তো বা ফ্লোর প্রাইজের কারণে তারা সেল করতে পারছে না, কিন্তু তা না, কিন্তু আমাদের যারা ফরেন পোর্টফোলিও ইনভেস্টর আছে কিছু নতুন অ্যাকাউন্ট ওপেন হয়েছে তারা কিন্তু বাই মোডে আছে, কারণ এবং তারা মনে করে যে এখন যদি তাদের অ্যানালাইসিসে অনেক গুড ফান্ডামেন্টাল সিকিউরিটিজ এর প্রাইস ডিভিডেন্ড ইল্ড বিবেচনা এটা আন্ডার প্রাইস আছে, সেখানে যদি তারা ইনভেস্ট করে সেখান থেকে ভালো রিটার্ন পাওয়ার সুযোগ আছে। আমরা ইনভেস্টরদের বলবো বাই অ্যান্ড হোল্ড এই স্ট্র্যাটেজি ফলো করার জন্য, বাই অ্যান্ড হোল্ড যদি এই স্ট্র্যাটেজিতে ইনভেস্টররা ইনভেস্ট করে তাহলে দেখা যাবে যে শর্ট রানে যে ভোলাটিলিটি সেটা রিস্ক একদম মিনিমাম লেভেলে থাকে, এবং যেহেতু আগামী বছর ইলেকশন পিরিয়ড কেউ যদি দুই তিন বছর মানে মেয়াদি ইনভেস্টমেন্ট করতে পারে তাহলে কিন্তু অ্যাভারেজে 20-30% এই মার্কেট থেকে রিটার্ন পাবে, যেসব গুড ফান্ডামেন্টাল সিকিউরিটিজ আছে যেগুলো ডিভিডেন্ড ইল 5-10% এর মধ্যে, অনেক কোম্পানি ডিভিডেন্ড ইল আছে আমাদের, ধরেন যে ফিক্সড ডিপোজিট রাখলে ট্যাক্স কেটে 5% অনেক সময় এটা রিটার্ন আসে না, সেক্ষেত্রে এখানে যদি ডিভিডেন্ড ইল 5-10 থাকে সেখানে ক্যাপিটাল গেনের একটা সুযোগ থাকবে আর কি। তো আমরা ইনভেস্টরদের ধৈর্য ধারণ করার জন্য অনুরোধ করব এবং তাদেরকে গুড ফান্ডামেন্টাল সিকিউরিটিতে লং রান ইনভেস্ট করার জন্য অনুরোধ করব। সেক্ষেত্রে আমাদের যারা মানে ইনস্টিটিউশনাল ইনভেস্টর আছে তাদেরকেও আমরা বিভিন্ন ভাবে অনুরোধ করছি ইনভেস্টমেন্ট বাড়ানোর জন্য, এবং এটা আমাদের কমিশনের দিক থেকে এই উদ্যোগগুলো অব্যাহত আছে। আমরা মনে করতেছি যে অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি যারা মিউচুয়াল ফান্ড পরিচালনা করে এবং ব্যাংক যাদের মানে আপনার 16-25% অনেক কম মানে ক্যাপিটাল মার্কেটের এক্সপোজার তারাও ইনভেস্টমেন্টে আসবে, ইন্স্যুরেন্স কোম্পানির সাথেও আমরা আলোচনা করেছি তারাও আগ্রহ প্রকাশ করছে তারাও আগামীতে ইনভেস্টমেন্ট করবে, আমাদের মার্চেন্ট ব্যাংক যারা আছে তারা অন পোর্টফোলিও মেনটেন করে তাদেরকেও আমরা অনুরোধ করতেছি যে সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যানের মাধ্যমে ক্ষুদ্র ক্ষুদ্র যেগুলো সঞ্চয় আছে সেগুলো রেগুলার ভাবে ক্যাপিটাল মার্কেটে ইনভেস্টমেন্ট করার জন্য ইনিশিয়েটিভ নেওয়ার জন্য। তো আমরা যদি আমাদের যারা সেভার্স আছে তাদের সেভিংসটা আমরা ক্যাপিটাল মার্কেট ইনভেস্টমেন্টে নিয়ে আসতে পারি তাহলে আমরা মনে করি আগামীতে ক্যাপিটাল মার্কেটের আপনার টার্নওভার এবন গ্রোথ অনেক ভালো দেখবো। জি জনাব, এই বছর যেমন আপনি বলছিলেন যে আপনারা প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদেরকে বিনিয়োগ করার আহ্বান জানিয়েছেন, তাদের পক্ষ থেকে আসলে কি বলেছে? কারণ বাজারের লেনদেন দেখে বা বিভিন্ন পক্ষের সঙ্গে কথা বলে যেমনটি আমরা জানতে পেরেছি প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী প্রায় সবাই আসলে সাইড বেঞ্চে বসে রয়েছে, তারা সেইভাবে করে লেনদেন করছে না বা মানে কেনার কোনো মোড়ে তারা নেই, সেটি কেন হচ্ছে? এটা আসলে যেটা আমি একটা রিজন বললাম যে আপনার ইয়ার এন্ডিং এ হলো ইনস্টিটিউশন ফার্দার নতুন ইনভেস্টমেন্টে যেতে চায় না, ও যেতে চায় না কেন সেটা আপনাকে রিজনটা বললাম। তবে আমাদের ইনস্টিটিউশন ইনভেস্টর যারা আছে তাদের প্রচুর ইনভেস্টমেন্ট সক্ষমতা আছে এবং তাদের লিকুইডিটিও ক্যাপিটাল মার্কেটে ইনভেস্টমেন্ট করার জন্য যথেষ্ট লিকুইডিটি আছে, জাস্ট আমরা যদি আস্থাটা একটু বৃদ্ধি করতে পারি এবং যারা বিগত সময়ে যারা হাই নেটওয়ার্ক ইন্ডিভিজুয়াল এবং ইনস্টিটিউশন যারা বেশ কিছু সেল করে আইডল ফান্ড আছে ফার্দার ইনভেস্টমেন্ট এখনো আসে নাই, যদি আমরা এখন টার্নওভারটা একটু ইনক্রিজিং ট্রেন্ডে আগামী কিছুদিন থাকে এবং ইন্ডেক্সটা মোটামুটি এখন অলমোস্ট স্টেবল এবং ইন্ডেক্সটা যদি আপওয়ার্ড ট্রেন্ডে আসে। জি জনাব, জি জনাব, করিম যান্ত্রিক ত্রুটির কারণে আপনাকে আমরা এই মুহূর্তে শুনতে পাচ্ছি না। জি, আমরা একটু সাইদুর রহমান আইদের কাছে আসতে চাই, যেমনটি রেজাল করিম বলছিলেন যে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদেরকে তারা বাজারে নিয়ে আসার জন্য নানানভাবে চেষ্টা করছে, আহ্বান জানাচ্ছে। জনাব সাইদুর রহমান, আপনি তো এই কথার সাথে একমত হবেন যে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা আসলে লাস্ট কয়েক মাস ধরে আমরা দেখতে পাচ্ছি অনেক ক্ষেত্রেই ইনঅ্যাক্টিভ এবং তারা কোনো বড় রকমের ইনভেস্টমেন্ট বা লেনদেনও সেভাবে করছে না, এটি বাজারে লেনদেন পরিস্থিতি দেখলেই আসলে এটি বোঝা যায়, সেটি কেন হচ্ছে? সাধারণত আমরা দেখি বিশ্বের অন্যান্য দেশে যখনই পুঁজিবাজার এমন কোনো বিপদে মানে এমন কোনো মানে ইস্যুর মধ্যে পড়ে তখনই আমরা জানি যে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা কিন্তু তাদের কেনার পরিমাণ বাড়িয়ে দেয়, সেটি বাংলাদেশে হয় না কেন? এখানে আস্থার ঘাটতিটি কোন জায়গায় আসলে? না, আমাদের বিএসএস এর মুখপাত্র সাহেব কিন্তু যথার্থই বলেছেন, উনি যে ইনফরমেশনগুলো শেয়ার করেছেন এগুলা যথার্থই, এগুলোর সাথে দ্বিমত করার কোনো বিষয় নাই।
ওনারা প্রত্যেকটা ইনস্টিটিউশন ইনভেস্টরের সাথেই পর্যায়ক্রমে মিটিং করেছেন, আলোচনা করেছেন এবং সবাইকে এনকারেজ করেছেন এবং বিনিয়োগে উৎসাহিত করার জন্য কমিশনের পক্ষ থেকে যে সকল উদ্যোগগুলো দরকার সেটা তারা নিয়েছেন। এখানে একটা বিষয় উনি কিন্তু স্পষ্টভাবে বলেছেন যে ডিসেম্বর মাসের যে ইফেক্টটা সেটা কিন্তু এখন যাচ্ছে, অনেক প্রতিষ্ঠান কিছুটা তার প্রফিট রিয়েলাইজ করতে হচ্ছে, সে তার ইয়েতে আপনার মার্ক টু মার্কেট প্রভিশন তার কমাইতে হবে, এইসব বিভিন্ন ইস্যুস বিভিন্ন প্রতিষ্ঠানের আছে। আমরা কিন্তু প্রাতিষ্ঠানিক বিনিয়োগ করা যারা আছে তারা বিনিয়োগের নাই বিষয়টা এরকম না, হয়তো পর্যায়ে একটু স্লো প্যাটার্নে আছে। আরেকটা জিনিস দেখবেন যে যখন বাজার একটু নিম্নমুখী থাকে তখন সবাই একটু সাইডলাইন থেকে ওয়াচ করে এবং স্লোলি একটু ইনভেস্টমেন্টের দিকে থাকে। আবার দেখেন এখান থেকে যখন 200 পয়েন্ট বেড়ে যাবে বা 150 পয়েন্ট বেড়ে যাবে দেখবেন যে সবাই আবার হুড়মুড় করে আসবে। এটা হলো আমাদের বাজারের বৈশিষ্ট্য। তো এটা কিন্তু হঠাৎ করেই বাজারের বৈশিষ্ট্যটা চেঞ্জ হবে না, আমরা দীর্ঘদিন থেকেই দেখে আসছি। যখন একটু নিম্নমুখী থাকে তখন লেনদেনও কমে যায়, বিনিয়োগকারী একটু সাইডলাইনে বসে এটা অবজার্ভ করে। আবার যখনই ইতিবাচক ধারায় যায় দুই দিন মার্কেট যখন প্লাস হবে তখনই লেনদেন বেড়ে যাবে। আপনি যদি এই সপ্তাহের কথাও দেখেন, দেখেন গত তিন দিন বা চার দিনের লেনদেনে দেখলে আপনি দেখবেন যে যখনই পজিটিভ ছিল তখন লেনদেন বাড়তেছিল, যখন আবার একটু নেগেটিভ ট্রেন্ডে আসছে তখন। এবং আমাদের বিনিয়োগকারীদের মধ্যে একটা কালচার এখনো আছে খুব শর্ট টাইমে ক্যাপিটাল গেইন ট্রেড প্যাটার্ন, এইটার দিকে মনোযোগী বেশি, যার কারণে যখন বাড়ে তখন সবাই একসাথে আসে আবার যখন কমে তখন দেখা যায় সবাই সাইডলাইনে থাকে। তো আমাদের এখানে দীর্ঘমেয়াদী বিনিয়োগকারী তৈরি করার জন্য অন্যান্য সংস্থা যেমন ধরুন ট্যাক্স বেনিফিটের ইস্যু, ট্যাক্স পলিসির ইস্যু, বাংলাদেশ ব্যাংকের ইস্যু, এই সকল জিনিসগুলো আমাদেরকে সমন্বিত ভাবে কাজ করবে। তো এই বিষয়গুলোতে কিছু জায়গায় আমাদের পলিসি সাপোর্ট দরকার আছে, আমরা আশা করতেছি হয়তো এইগুলা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিবেচনা করবে। যদি বিবেচনা করে তাহলে দেখবেন যে অটোমেটিকলি মার্কেটের নিজস্ব গতিতে এগিয়ে যাবে। আর পুঁজিবাজার আপডাউন হবে এটা খুব স্বাভাবিক, এটা আমরা আসলে চাইলেই যে আপডাউন বন্ধ করে দিতে পারবো সেটা নয়। তবে 1000 কোটি থেকে যখন লেনদেন 300 কোটিতে আসে বা 400 কোটিতে আসে এটা স্বাভাবিকভাবে একটা কোশ্চেন রাইজ করবে। সেটি যদিও সেটার আকার নিয়ে প্রথমে অনেক বড় আকার বলা হয়েছিল, পরবর্তীতে আরো আকার ছোট হয়ে আসছে, কিন্তু আইসিবির মাধ্যমে কিছু বিনিয়োগ করার কথাও ছিল, সেটি আসলে এখন এই বাজারে সেই স্টাবিলাইজেশন ফান্ডের ভূমিকায় বা কি, বা আইসিবির ভূমিকায় কি দেখছেন? সরাসরি তো ফান্ডের সাথে আমাদের সম্পর্ক নাই, বাট আমরা বাহির থেকে যতটুকু জানি সেই ফান্ড থেকে আইসিবি কে কিছুটা সহযোগিতা করা হয়েছে এবং সেই অনুযায়ী আইসিবি বাজারে এক করার চেষ্টা হয়েছে। তবে আমরা যতদূর জানি যে আইসিবি থেকে আরো চেষ্টা করা হচ্ছে, আর আমরাও যারা প্রাইভেট বা বেসরকারি ভাবে পুঁজিবাজারের সাথে সম্পৃক্ত আমরাও কিন্তু সকলেই আন্তরিকভাবে চেষ্টা করছি বাজারকে ইতিবাচক ধারায় নেওয়ার জন্য। এবং আমার এটা বিশ্বাস যে নতুন বছরে নতুন আঙ্গিকে বাজার নতুন গতি পাবে, বাজার নিয়ে হতাশ হওয়ার কিছু নেই। বলার জন্য বলছি নতুন বছরে, কিন্তু কি কি কারণে আসলে নতুন বছরে বাজার ভালো হবে বলে আপনি মনে করছেন? যেমন একটি বিষয় রেজুল করিম ভাই যথার্থই অ্যাড্রেস করেছেন যে দেখেন ডিসেম্বরে ফাইন্যান্সিয়াল সেক্টরের ইয়ার এন্ডিং, তো ফাইন্যান্সিয়াল সেক্টরের ইয়ার এন্ডিং এর পরে যে নরমালি আমরা দেখি যে ফেব্রুয়ারি শেষ থেকে ডিভিডেন্ডের ইয়ে চলে আসে, আর আপনার জানুয়ারির 15 তারিখের মধ্যে দেখা যায় যে অপারেটিং প্রফিটের একটা ডিসক্লোজার চলে আসে, সেগুলোর উপরে ভিত্তি করেই কিন্তু বিনিয়োগকারীরা সিদ্ধান্ত নেয় কোন ব্যাংক, কোন ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন বা কোন ইন্স্যুরেন্স কোম্পানিতে কে বিনিয়োগ করবে। ওই সকল কারণেই কিন্তু এই ইয়ার এন্ডিং যে কোম্পানিগুলো আছে সেগুলোর দিকে যখন নাকি মানুষের বিনিয়োগের আগ্রহ তৈরি হবে তখন অটোমেটিকলি বাজার হবে। বিনিয়োগকারী তো ধরেন বিনিয়োগ না করে থাকতে পারবে না, বিনিয়োগ করবে, এটা হলো সময়ের ব্যাপার যে কে কখন বিনিয়োগ করবে। যারা পুঁজিবাজারের সাথে আছে আমি মনে করি যে তারা পুঁজিবাজারের সাথে থাকে এবং তাদের দ্বারাই পুঁজিবাজার গতিশীল হবে। আর এই গতিশীলতার ক্ষেত্রে অনেক ক্ষেত্রে পলিসি নির্ধারক যারা আছেন তাদের পলিসি অনেক ভূমিকা রাখে। তারপরে ধরেন জানুয়ারি মাসে তো নতুন মনিটারি পলিসিও যখন বাংলাদেশ ব্যাংক দিবে সেইটাও আমাদের মনে করি যে এক ধরনের উৎসাহ যোগাবে আমাদের জন্য। জি জনাব সাইদুর রহমান, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমি একটু রেজাল্ট করে আপনার কাছেও আসতে চাই। এই যে কথাগুলো আপনি শুনছিলেন, যেমন সাইদুর রহমান বলছিলেন এবং স্টাবিলাইজেশন ফান্ড নিয়ে কথা, আইসিবি নিয়ে, এবং আরেকটি বড় বিষয় হচ্ছে মিউচুয়াল ফান্ড বাজারে অংশগ্রহণ কম,
সেই কথাটিও বারবার বিভিন্ন সংবাদে বিভিন্ন বক্তার কথা থেকে উঠে আসছে। আপনি কি মনে করেন যে বাজারে ক্ষুদ্র বিনিয়োগকারীদের অংশগ্রহণ বেশি, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কম, এই কারণে কি বাজারটি একটু বাড়তে গিয়ে আবার পড়ে যাচ্ছে? তো যে আমাদের যে ক্যাপিটাল মার্কেটটা, আমাদের পুঁজিবাজারটা, এটা ইফিশিয়েন্ট কিন্তু উইক ফর্মে। আমরা কিন্তু মানে ইফিশিয়েন্ট স্ট্রং ফর্মে যাওয়ার জন্য কাজ করতেছি এবং বর্তমান কমিশন এই নিয়ে কাজ করতেছে। আপনি জানেন আমাদের রিটেল বেস ডমিনেটিং মার্কেট, ধরেন যে আমরা হয়তো বা বলি যে আমাদের যত ইনভেস্টর আছে এর মধ্যে ধরেন যে 20% ইনস্টিটিউশনাল ইনভেস্টর, হয়তো বা আমাদের ওই রকম সার্ভে করে ডাটা নেই, তবে এটা আরো কমও হতে পারে। তো আমরা ইনস্টিটিউশনাল ইনভেস্টর সাইজটা বাড়ানোর জন্য চেষ্টা করছি। আপনি দেখবেন যে বিগত 6 মাসে অনেকগুলো মিউচুয়াল ফান্ডের অনুমোদন দেওয়া হয়েছে, যেগুলো হয়তো এখনো ইনভেস্টমেন্ট আসতে পারে না। এটা আমাদের হয়তো বা জানুয়ারি থেকে আস্তে আস্তে ইনভেস্টমেন্টে আসবে এবং এখানে প্রায় মনে করেন যে 1-1.5 কোটি টাকা নতুন একটা ঢোকার সম্ভাবনা আছে। এদিক থেকে ধরেন যে একটা রিজন যে আগামীতে টার্নওভার বাড়বে। সেকেন্ড যেটা যে ক্যাপিটাল মার্কেট স্টেবিলাইজেশন ফান্ডকে আইসিবির মাধ্যমে ইউজ করা হচ্ছে, এটা আরো মোর ইফেক্টিভ ওয়েতে কিভাবে ইউজ করা যায় সেইটা এখন ধরেন যে চিন্তা করা হচ্ছে এবং আগামীতে এখান থেকেও কিছু ইনভেস্টমেন্ট আসবে। আমাদের যে ইন্স্যুরেন্স কোম্পানি আছে তাদেরকে একটা ছাড় দেওয়া হয়েছিল যে মিনিমাম আইপিও সাইজ 30 কোটির, এর 15 কোটি কমে আসতে পারবে। তো সেই ক্ষেত্রে তাদেরকে একটা কন্ডিশন দেওয়া হয়েছিল যে তাদের 26টা ইন্স্যুরেন্স কোম্পানির ইকুইটি 20% লিস্টেড সিকিউরিটিজে বিনিয়োগ করতে হবে, এই এই মানে এটা বুক করতে হলে। তো তাদের সাথে আমাদের মিটিং হয়েছে, তারা আশ্বস্ত করছে যে আগামী মানে 1-1.5 মাসের মধ্যে তারা আস্তে আস্তে ইনভেস্টমেন্টটা বাড়াবে, তবে তারা একটা স্টেবল ক্যাপিটাল মার্কেট চেয়েছে। আমরা মনে করি যে বর্তমানে যে মার্কেটের যে অবস্থা এটা অলমোস্ট স্টেবল, ভোলাটিলিটি অনেক কম। আপনি যদি ভোলাটিলিটির ডাটা নেন তাহলে আমাদের 14 সাল থেকে 20 সাল পর্যন্ত মার্কেট ভোলাটিলিটি ফিলিপাইন সবচেয়ে বেশি 26% প্লাস, এরপরে ইন্ডিয়া ছিল 25.88 এবং বাংলাদেশের ছিল 17%। এবং আপনি যদি 2000 পরের থেকে এই পর্যন্ত দেখেন আমাদের মার্কেট ভোলাটিলিটি চিন্তা করেন, এটা 7400 থেকে 6000 এর মধ্যে ছিল আমাদের 13-14%। আমাদের কিন্তু ইন্টারন্যাশনাল অন্যান্য মার্কেটের সাথে যদি কম্পেয়ার করেন আমাদের ভোলাটিলিটি অলমোস্ট স্ট্যান্ডার্ডই আছে, খুব বেশি না। এখানে কিন্তু আপনার ইনভেস্টমেন্ট করে খুব বেশি আপনি লং রানে করলে লস হওয়ার সম্ভাবনা খুবই কম এবং রিটার্ন আমাদের রিটার্ন 20% প্লাস লং রান ইনভেস্টমেন্ট। তো এখানে আমরা আমাদের সময় একেবারে শেষ পড়ে যাবে, যদি শেষ কথাটি বলেন। শেষ কথা আমরা বলবো যে আমাদের ইনস্টিটিউশনাল ইনভেস্টর বেজ স্ট্রং করার জন্য আমরা কাজ করতেছি আগামীতে ব্যাংক, ইন্স্যুরেন্স, অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি এবং অন্য অন্য প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী যারা আছে তাদের দিক থেকে ইনভেস্টমেন্ট আসবে। আমরা বিনিয়োগকারীদের বলবো যে আপনারা ধৈর্য ধরুন। জি 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 জনাব মোহাম্মদ করিম, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার ব্যস্ততার মধ্যে আপনি আমাদেরকে সময় দিয়েছেন। একই সঙ্গে জনাব মোহাম্মদ সাইদুর রহমান, আপনাকেও ধন্যবাদ যে আপনিও হাজার ব্যস্ততার মধ্যে আমাদেরকে সময় দিয়েছেন এবং আপনাদের যে মূল্যবান মতামত তা পুঁজিবাজারকে আরো গতিশীল করতে, বিনিয়োগকারীদের মধ্যে আস্থা ফেরাতে ভূমিকা রাখবে বলেই আমরা মনে করি। দর্শক, আমাদের সঙ্গে এতক্ষণ যুক্ত ছিলেন নিয়ন্ত্রক সংস্থা বিএসএসির মুখপাত্র এবং একই সঙ্গে বিআইএম এর সভাপতি, পুঁজিবাজার নিয়ে নানান আলোচনা তারা করছিলেন এবং দুজনের কথা থেকে একটি বিষয় পরিষ্কার যে নতুন বছর ঘিরে তারা আসলে আশায় বুক বেঁধে রয়েছেন যে নতুন বছরে বাজার ভালো হবে এবং একেবারেই ডিসেম্বর মাসেরও মাঝামাঝি সময় এখন চলছে, তার মানে কদিন পরেই বাজার ভালো হবে সেই প্রত্যাশাটাই তারা করছিলেন। দর্শক, News24 বিজনেস আওয়ারের সময় হলো, একটা বিরতির ফিরছি ব্যবসা বাণিজ্যের আরও খবর নিয়ে, সাথেই থাকুন। দর্শক, বারবার স্বাগত জানাচ্ছি News24 বিজনেস আওয়ারে, সাথে আছি আমি সুলতান আহমেদ। নিত্যপণ্যের বাজারে সংকট দূর করতেই বাকিতে 8টি পণ্য আমদানির সুযোগ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্য মন্ত্রী। অবশ্য এর ফলে অন্য ব্যবসায়ীরা ক্ষতির মুখে পড়বে না বলেও রংপুরে জানিয়েছেন তিনি। অন্য অনুষ্ঠানে ভোক্তা অধিকারের মহাপরিচালক বলেছেন বাজারে শৃঙ্খলা ফেরাতে ক্রেতা সংগঠন ক্যাবকে আরও ভূমিকা রাখতে হবে। এদিকে গ্রাহকদের স্বস্তি দিতে আরও 2.75 কোটি লিটার সয়াবিন আমদানি করতে যাচ্ছে সরকার। এ বিষয়ে একটি রিপোর্ট রয়েছে, সেটি দেখে আসব। শীত এসেছে, কিছুটা কমেছে সবজি, মাছ, পেঁয়াজ সহ বেশ কয়েকটি পণ্যের দাম, তারপরও খুব বেশি স্বস্তি ফেরেনি ক্রেতাদের মনে। দাম কমার হার যে অন্যান্য বছরের তুলনায় বেশ খানিকটা কম, সরকারি হিসেবেও মিলছে তার প্রমাণ। মূল্যস্ফীতি এখনও প্রায় 9% ঘরে।
অবশ্য আগামী রমজান ঘিরে এরই মধ্যে বেশ কিছু উদ্যোগ নেওয়া হয়েছে। মঙ্গলবার বাকিতে আটটি পণ্য আমদানির সুযোগ দিয়ে বিজ্ঞপ্তি দেয় কেন্দ্রীয় ব্যাংক। রংপুরে বাণিজ্য মন্ত্রী বলেছেন, তিন মাসের মধ্যে মূল্য পরিশোধের শর্তেই মিলবে এই সুবিধা। এতে অন্য ব্যবসায়ীদের ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা নেই বলেও আশ্বস্ত করেন তিনি। জিরো মার্জিনে অথবা মিনিমাম মার্জিনে যেন এলসি ওপেন করতে পারে, পেমেন্টটাও ডিফার্ড অথবা ইউপার যেটা সেটা ছয় মাস পরে বা এরকম সেরকম কন্ডিশন দিতে পারে। এটা হলো রমজান মাস, এতে অন্যান্য ব্যবসায়ী ক্ষতি হওয়ার তো কোনো কারণ নেই। তবে শুধু রমজান মাসেই নয়, বছরব্যাপী বাজারে শৃঙ্খলা ফেরানোর জোর দাবি জানিয়েছে ভোক্তাদের সংগঠন ক্যাব। রাজধানীর টিসিবি ভবনে প্রতিনিধি সম্মেলনে বক্তারা বলেন, এজন্য সরকারকে আরও আন্তরিক হতে হবে। রেগুলেটরি অথরিটি বলছে যে আমরা যে দাম বাড়িয়ে বেঁধে দিচ্ছি তারা দাম বাড়াতে তা মানছে না, মানবে না কেন? আপনার সবই একই অর্গানাইজেশন, এই হিসাব বলে আমার তো কিছু করণীয় নাই। হিসাব যদি আদেশ না করে আলোচনা হয়,